আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব, যেই ভিডিওটিতে আমি আপনাদের দুই শব্দের একটি ছোট্ট দরুদ শরীফের কথা বলবো, যেই দরুদ শরীফটি আপনি যদি পড়েন তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবেন কঠিন কিয়ামতের সময় মুসিবতের দিনে। আমি অনুরোধ করব আপনারা অবশ্যই আজকের এই আমলটি করার নিয়তে ভিডিওটি দেখুন, এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। দরুদ পড়া আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার রাসুলের প্রতি দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন, তাই আমরা অবশ্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার চেষ্টা করব, এবং এই দরুদের যে কি ফজিলত রয়েছে সেই ফজিলতটি নিয়েও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। দরুদ শরীফ স্বতন্ত্র একটি ইবাদত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ শরীফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার শ্রেষ্ঠ একটি নিদর্শন। এর কারণে আল্লাহ তাআলাও বান্দার প্রতি রহমতের দৃষ্টিপাত করেন। হাদিসে পাকে আছে, যারা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করবে কঠিন কিয়ামতের দিন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে তার উপর দরুদ পাঠ করার তাগিদ রয়েছে হাদিস শরীফে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ন্যূনতম দায়িত্ব পালন করেন, তাদেরকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন কিয়ামতের সেই মুসিবতের সময় তাদেরকে সুপারিশ করবেন, তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জীবনে অন্তত একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা ফরজ। নামাজের মধ্যে প্রসিদ্ধ দরুদ অর্থাৎ দরুদে ইব্রাহিম এই শরীফটি আমরা পাঠ করে থাকি, যেটি সুন্নত বলা হয়েছে। সাধারণত কোনো কোনো স্থানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন উচ্চারণ করা হলে তার প্রতি দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। জুমার দিন ও রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত দিন এবং রাতে দরুদ শরীফ পড়া খুবই কল্যাণকর একটি আমল। হাদিস শরীফে আছে, তোমরা জুমার দিনে ও রাতে আল্লাহ তাআলার রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি এরূপ করবে আমি সেই কঠিন মুসিবতের দিন তার পক্ষ অবলম্বন করব, তার পক্ষে সাক্ষ্য দিব এবং তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাছ থেকে কিছু পাওয়ার মুখাপেক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, তার উপর দরুদ পড়তে হবে আমাদের নিজেদেরই স্বার্থে। এর মাধ্যমে উম্মত সাফল্যের সোপান অতিক্রম করতে পারে। দরুদ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার একটি নিদর্শন। কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ ছাড়া কেউ মুক্তি পাবে না, তাই এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আমি আশা করি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের যতজন তিনি ভাই বোনেরা রয়েছেন তারা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র অবশ্যই দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন এবং করেও থাকেন। আজ থেকে পর থেকে যারা করতেন না তারা অবশ্যই যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম শুনবেন তখনই অন্তত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই শব্দে দরুদ শরীফটি পড়ার চেষ্টা করবেন। শুক্রবার বা জুমার দিন আপনারা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। জুমার দিনে আপনারা চাইলে দরুদে ইব্রাহিমটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন, যেটি আমরা নামাজে পড়ে থাকি। আমি অনুরোধ করব আমার যতজন দিনী ভাই বোনেরা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন, কিংবা যারা আজকে প্রথম আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব এই আমলটি আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন করার চেষ্টা করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকেও এই আমলটি সম্পর্কে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র যেন তারাও দরুদ শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করেন, তাহলেই কঠিন কিয়ামতের দিন সেই মুসিবতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনি সুপারিশ পাবেন ইনশাআল্লাহ। এইরকম ছোট ছোট ভিডিও আমরা প্রতিদিন আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করি, তাই অনুরোধ করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে
চলে যাবে যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমাদেরকে এই আমলটি নিয়মিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।